চলতি মৌসুমে বেঙ্গালুরুর মাঠে বিরাট কোহলিদের হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আজ হয়েছে KKR এর ঘরের মাঠে খেলা। ইডেন গার্ডেনে কি বদলা নিতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এমন প্রশ্ন ছিল ক্রিকেট ভক্তদের মনে। সব গুঞ্জন আর প্রশ্নের ঝুড়ি নিয়ে মাঠে নেমে পড়ে কলকাতা এবং বেঙ্গালুরু। নিজেদের ঘরের মাঠে শুরুতে ব্যাট করে 223 রানের লক্ষ্য ছড়ে দেয় কলকাতা বেঙ্গালুরুর দিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিততে হলে বিরাট কোহলির ক্রিজে থাকা ছিল প্রয়োজন। বিরাট নিজেও সেটা জানতেন, তাই আউট হয়েও কিছুতেই মানতে পারছিলেন না তিনি। নো বলের দাবি করতে থাকেন তিনি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পরেও মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট। ডাগ আউটে ফিরেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তৃতীয় ওভারের বল করছিলেন হর্ষিত রানা। তার প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন বিরাট কোহলি। বল সোজা এসে ব্যাটে লাগে, সেই বল সঙ্গে সঙ্গে লুফে নেন বোলার হর্ষিত। কিন্তু বিরাট ক্রিজ ছাড়তে চাননি, তার দাবি বল কোমরের উপরে ছিল, তাই নো বলের দাবি করেন বিরাট কোহলি। রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন তিনি, যদিও মাঠের আম্পায়াররা রিভিউ নেন নিজে থেকেই। নো বল কিনা নিশ্চিত হতে চান তারা। তৃতীয় আম্পায়ার দেখেন বিরাটের কোমরের নিচেই রয়েছে বল, ফলে নো বল দেননি তিনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তেই বহাল থাকে, তাতেই রেগে যান বিরাট কোহলি। আউট হওয়ার পর বিরাট কোহলিকে দেখা যায় বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারদের দিকে এগিয়ে যেতে। কিছুতেই মানতে চাইছিলেন না যে তিনি আউট হয়েছেন। বারবার মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্ক করছিলেন তিনি। বেশ ক্ষোভ দেখে মাঠ ছাড়েন তিনি। ডাগ আউটে গিয়েও ক্ষুব্ধ বিরাটকে দেখা যায়। সতীর্থদের বলের উচ্চতা বোঝাচ্ছিলেন এবং তিনি জোর গলায় দাবি করছিলেন তিনি আউট হননি।